আজকে চলে আসলাম KFC-তে। আর এই KFC-তে কিভাবে আসলাম সেটা যারা এর আগের ভিডিওটা দেখেননি আপনারা গিয়ে দেখে আসবেন কিভাবে আপনাদের ভাইয়াকে ফান্দে ফেলে দেন চলে আসলাম KFC-তে চিকেন খেতে। আপনাদের ভাইয়াও কিন্তু মহা চালাক, আসলে বউরা যতই চালাকি করুক না কেন জামাইয়ের কাছে পার পাইতে পারে না, যেটা সত্যি কথা। তাই ও আমাকে নিয়ে আসলো KFC-তে, তাও টুইজডেতে, যেহেতু টুইজডেতে ওদের অফার থাকে বাকেটের উপর, চিকেন বাকেট 20 পিস চিকেন বাকেট আপনারা পেয়ে যাবেন 999 টাকায়। আর আপনারা এই অফারটা এনজয় করতে পারবেন এভরি টুইজডেতে। ওয়াদি বেবির কিউট হেয়ারগুলো কেটে ফেলা হবে আজকে, তো ওর কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম, পিকচার উঠে রাখলাম, এরপর আমরা দুজনে মিলে কিছু পিকচার নিচ্ছি। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে লুজার তুমি হেরে গেছো, এভাবে বেশি চালাকি করতে যাবা না, তখন কিন্তু বউয়ের সাথে ধরা খাবা। যাই হোক, আসলে জামাই বউয়ের দুজনের সাথে কোনো চালাকি করাই উচিত না, বেশি চালাকি করতে গেলে এই অবস্থায় হতে হয়। এরপরে আমি খাবার অর্ডার দিয়ে দিলাম। এখানে আমি বাকেটের সাথে একটা আজকে যে জিঞ্জার বার্গারটা আছে ওইটা অর্ডার দিয়ে দিলাম, ওইটার প্রাইস ছিল 329 টাকা। আর KFC-র ফুড নিয়ে কিছু বলার নেই, ওরা অনেক গরম গরম সার্ভ করে, আর KFC-র চিকেনগুলো কিন্তু খেতে অনেক বেশি জুসি লাগে, অনেক বেশি টেস্টি লাগে। যাই হোক, এরপরে আমরা খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। বাদি বেবি বার্গার দেখার সাথে সাথে বার্গার খাবো, আই ওয়ান বার্গার এরকম বলতেছিল, কিন্তু যেই না বার্গার দিলাম ও একটা বাইটও ভালো করে নিল না, দেখে হ্যাপি হয়ে যায়, একটা বাইট এভাবে একটুখানি খেয়ে বনটা খেয়ে ওর বার্গার খাওয়া শেষ। বাচ্চারা এমনই, এরপর আর টোটালি খেতে চাচ্ছিল না, ও বলতেছিল যে এটা স্পাইসি, আসলে কোনোই স্পাইসি ছিল না, না খাওয়ার জন্যই যা করে বাচ্চারা, ও সেম এরকম করতেছিল, জাস্ট শুধু কোল্ড ড্রিঙ্কস খেতে চায় আর কিচ্ছু খেতে চায় না। আর মতো কিন্তু আপনারাও আপনাদের হাজব্যান্ড বয়ফ্রেন্ডকে এভাবে ফান্দে ফেলে কিন্তু KFC-তে চলে আসতে পারেন এই মজাদার খাবারগুলো এনজয় করার জন্যে। সো যাকে এ ফান্দে ফেলতে চান তাকে কিন্তু মেনশন করে দিন, আর যাতে আপনার সাথে কোনো ধরনের চালাকি না করতে পারে। গরম গরম ফুড খেয়ে মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। আর আপনাদের ভাইয়া বলতেছিল ক্যামেরার দিকে তাকাও, একটু হাসো, এই জন্য আমি একটা ভেটকি দিয়ে হাসি দিয়ে দিলাম। আদি চুল কাটাতে যাবো এখান থেকে, এ চুল কাটার ভিডিও কিন্তু নেক্সট ব্লগে আসবে, আপনারা দেখবেন ওয়াদির নিউ হেয়ার স্টাইল। ওয়াদির যেহেতু সামনে বার্থডে তাই ওর হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করলাম, আর যেহেতু অনেক গরম পড়তেছে তাই হেয়ারগুলোও একটু ছোট করে দিয়েছি, ইনশাল্লাহ আবারও চুল লম্বা রাখবো। আসলে আমার আর আপনাদের ভাইয়া দুজনেরই লং হেয়ারই পছন্দ বেবিদের। আসলে আমাদের সবারই উচিত হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দুজনকে কোয়ালিটি টাইম দেয়া, মানে হচ্ছে মাঝে মধ্যে একটু বাইরে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, বসে একটু কিছুক্ষণ কফি খাওয়া, চা খাওয়া, আড্ডা দেয়া, এর মাধ্যমে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের একজন অন্যজনের প্রতি আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়। ভুল বুঝাবুঝি হলে ছেড়ে তো সবাই যেতে পারে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটা শক্ত করে যে ধরে রাখতে পারে তারাই হলো বেস্ট কাপেল, কিউট কাপেল, ফর এভার কাপেল। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর সবার সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে করে এভাবে সবগুলো কাপেল সারা জীবন শক্ত করে হাতটা ধরে হ্যাপিভাবে বাঁচতে পারে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব ওয়াদি বেবির হেয়ার কাটিং করতে। নেক্সট ব্লগে আপনারা ওয়াদি বেবির নিউ হেয়ার লুক দেখবেন। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।